everyone, welcome and welcome back to my channel, The Sparkle Sonam and Miss Sonam. So, amar taraf theke tomader shobaike sharodiyo shubhechha and obhinondon in advance. Okay, so amar advance ei video ta upload korar reason ektai jate tumra kichu shikhte paro. So, amar ei puja series e tomaderke shobaike welcome. Ei look ta ami create korechi for mohashoshthi. Anyway, without further ado, let's get just started with the video. So, প্রথমে স্কিনটাকে মেকআপের জন্য প্রেপ করার জন্য আমি সিরাম अप्लाई করছি তোমরা চাইলে তোমাদের ময়েশ্চারাইজারও अप्लाई করতে পারো বাট আমার স্কিনটা অয়েলি তো আমি ময়েশ্চারাইজারটা স্কিপ করছি এখন তো ইয়েস সিরাম अप्लाई করার পর আমি টেকনিকের এই গ্লিটার প্রাইমারটা अप्लाई করব ইট ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্রাইমার আই এম জাস্ট অবসেসড উইথ দিস প্রোডাক্ট সো ইয়েস আমি আমার টি জোন এরিয়াতে এই প্রাইমারটা अप्लाई করে নিয়েছি অ্যান্ড ইয়েস প্রত্যেকটা প্রোডাক্টে তোমরা অন্তত এক মিনিট করে গ্যাপ দিবা এরপর আমি আমার ডার্ক সার্কেল আর পিগমেন্টেশনগুলো হাইড করার জন্য রেড লিপস্টিক ইউজ করেছি অ্যাজ আ কালার কারেক্টার তোমরা চাইলে অরেঞ্জ কালার কারেক্টারও ইউজ করতে পারো আর এখানে আমি লরেলের ইনফ্লুয়েবল ফাউন্ডেশন ইউজ করেছি ইন দ্য শেড ন্যাচারাল বেজ অর মেবি সামথিং এনিওয়ে আমার শেডটা মনে নেই আর এই শেডটা অনেক লাইট ছিল দ্যাটস আমি W7 এর গোল্ডেন শেডটা মিক্সড আপ করে অ্যাপ্লাই করেছি And back of my hand foundation take a warm up kore diyechi so that it will you know last more longer than as usual. So yes, our foundation take ami blend kore nibo foundation ta blend korar por ami amar face e concealer apply korbo. Ami ekhane pink flush er concealer apply korechi ar you know ami amar cheek bone e concealer apply korechi because you know ami jokhon under eyes e concealer lage directly ota onek beshi harsh lage somehow ota অনেক বেশি আননেচারাল লাগে সো এই ট্রিকটা তোমরা একবার হলেও ইউজ করে দেখো ইউ গাইস উইল জাস্ট ফল ইন লাভ উইথ দিস এনিওয়ে কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করার পর লেফট ওভার কনসিলার যেটা স্পঞ্জে ছিল ওটা দিয়ে আমি আমার আইলিডও অ্যাপ্লাই করে নিয়েছি আমি আইলিডটাকে প্রাইম করে নিয়েছি এনিওয়ে এরপর আমি আমার হাইয়েস্ট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করবো কনসিলার দেন সেটাকে ব্লেন্ড করে দেবো এরপর আমি এই 5-in-1 কম্প্যাক্ট পাউডার ইউজ করছি এটা আমার নিউ পারচেস আর প্রোডাক্টটা আমাকে মোটামুটি অ্যাভারেজে ভালোই লেগেছে ইফ ইউ গাইস ওয়ান্ট আমি এটা ডিটেইলড রিভিউ শেয়ার করবো আর তোমাদেরকে লিঙ্কও প্রোভাইড করার চেষ্টা করবো সো দ্যাট তোমরা ইজিলি এটাকে পারচেস করতে পারো এনিওয়ে সবচেয়ে লাইট স্টোন যেটা ছিল হোয়াইট কালার ওটা নিয়ে আমি আমার আন্ডার আইয়ে মানে হাইলাইট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করবো আর ইয়েস অ্যাপ্লাই করার পর ভালোভাবে ব্লেন্ড করে নেবো উইথ দ্য হেল্প অফ দিস বিউটি ব্লেন্ডার আর ইউ গাইস ক্যান সি একটা ইনস্ট্যান্ট ইউ নো ভিজিবল চেঞ্জেস নোটিস করতে পারবো তোমরা আমার ফেসের দুই সাইডে যেখানে আমি কম্প্যাক্ট অ্যাপ্লাই করেছি এনিওয়ে এরপর আমি অ্যানাদার সাইডেও অ্যাপ্লাই করে নেবো কম্প্যাক্ট আর টু বি ভেরি অনেস্ট আমাকে এটা খুবই ভালো লেগেছে অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট আই থিঙ্ক এরপরে যে শেডটা আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে ওটা আমি অল ওভার মাই ফেসে অ্যাপ্লাই করে নেবো এরপর এই প্যালেটের সবচেয়ে ডার্ক শেড দিয়ে আমি ইউ নো ব্রোনজিং করবো আমার ফেসে আই থিঙ্ক এটা একদম পারফেক্ট ফেস প্যালেট আই মেকআপের জন্য আমি রোমান্টিক বার্ডের এই আইশ্যাডো প্যালেটটা মানে প্যাস্টেল আইশ্যাডো প্যালেট মেবি এটার নাম এটা ইউজ করছি আর এটার সবচেয়ে ডার্ক ব্রাউন শেডটা আমি আমার আউটার ভিতে অ্যাপ্লাই করছি মানে ইউ নো আউটার ভিতে জাস্ট ফিঙ্গার দিয়ে প্রেস করছি আর দেন ওটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড ইউ গাইস ক্যান সি এরপর আই শ্যাডোটিকে ভালোভাবে আমার আইলিডে ব্লেন্ড করবো বিকজ ইউনো ব্লেন্ডিং ইজ আ গেম চেঞ্জার সো ইয়েস ব্লেন্ড না করলে আই শ্যাডোগুলো খুব হারাশ লাগবে নিবি এরপর একটা লাইট শেড নিয়ে আমি আগেন ক্রিজ লাইনের উপরে অ্যাপ্লাই করছি অ্যান্ড দেন দুটাকে মিক্সড আপ করে নিচ্ছি সো দ্যাট আমার আই শ্যাডোটা একদম হারাশ না লাগুক অ্যান্ড দেন আমি আইলিডে লাইট ব্রাউন অ্যাপ্লাই করছি এটা একটা বিস্কিট কালার আই ডোন্ট নো কালারগুলো কোনো নেম মেনশন নাই এরপর আমার লোয়ার ল্যাশ লাইনে আমি সেম ডার্ক ব্রাউন আই শ্যাডো দিয়ে স্মাচ করে নিচ্ছি অ্যান্ড আমি লোয়ার ল্যাশ লাইনে কোনো কাজল অ্যাপ্লাই করি নি ফার্স্টের দিকে আমি লাস্টে অ্যাপ্লাই করবো এনিওয়ে এরপর আমি জেল লাইনার দিয়ে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করবো তার আগে আমি আমার আইব্রো করবো সেম জেল লাইনার দিয়ে আমি হালকা হালকা করে আইব্রো করছি বিকজ ইউ নো একদম গাঢ় করে আইব্রোটা আর্ট করলে একদম আনন্যাচারাল লাগে সো আমি জাস্ট ইউ নো লেফট ওভার প্রোডাক্ট ব্রাশে যেগুলো আছে ওটা দিয়ে আইব্রোটা ফিল আপ করেছি
এরপর আমি সেম জেল লাইনার অ্যাজ আ কাজল অ্যাপ্লাই করব অ্যান্ড দেন আমি অ্যাজ আ আইলাইনারও সেম জেল লাইনারটাকে অ্যাপ্লাই করব অ্যান্ড ইয়াস আমি আমার আইলাইনারে অফ ক্যামেরায় অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড দেন এই আই ম্যাজিকের লিপস্টিকটা অ্যাপ্লাই করব এটা একটা পিচি টোনের লিপস্টিক যেটা এই মেকআপের সাথে খুবই ভালো মতো যায় অ্যান্ড ইয়া দ্যাটস দ্য এন্ড অফ মাই মেকআপ ওয়েট ইটস নট দ্য এন্ডিং এখন তো ওয়ান অফ মাই ফেভারিট ফেভারিট পার্টগুলো বাকি আছে তাই না তো ইয়াস লিপস্টিক অ্যাপ্লাই করার পর ইউ ক্যান সি না লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এনিওয়ে এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করবো ব্লাশ অন আমি আমার নোজ এরিয়াতেও অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে আমার অ্যাপেল অফ মাই চিক অ্যান্ড আমার নোজ এরিয়া নিয়ে ইউনো এটা কাশ্মীরি টাইপের ব্লাশ অন মানে কাশ্মীরে যারা থাকে ওরা এরকমই ব্লাশ অন অ্যাপ্লাই করে অ্যান্ড দেন দিস ইজ মাই ফেভারিট পার্ট হাইলাইটার এনিওয়ে আজকে আমি একদম কম অ্যামাউন্টের হাইলাইটারটা ইউজ করেছি বিকজ অ্যাজ আই হ্যাভ অলরেডি মেনশন যে আমি একদম ন্যাচারাল টাইপের মেকআপটা তোমাদের সাথে শেয়ার করবো সো দ্যাটস ওয়াই আমি হাইলাইটারটা কম অ্যামাউন্টে ইউজ করেছি এনিওয়ে গাইজ দ্যাটস দ্য এন্ড অফ মাই মেকআপ এরপর আমি মেকআপ ফিক্সার দিয়ে আমার ফুল ফেস মেকআপকে লক করে নেব সো ইয়াস গাইজ দ্যাটস দ্য এন্ড অফ মাই টুডেজ ভিডিও আই হোপ দ্যাট ইউ গাইজ গোনা লাইক দিস পূজা সিরিজ ইফ ইউ ডু দ্যাট ডোন্ট ফরগেট টু গিভ দিস ভিডিও আ বিগ থামস আপ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডু শেয়ার দিস ভিডিও উইথ ইয়র ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আর হ্যাঁ আমার এই পূজা সিরিজ তোমাদের জন্য কতটুকু হেল্পফুল সেটা আমাকে জানাতে ভুলো না আর স্টে টিউন ফর মোর ভিডিওস বিকজ আমি ট্রাই করবো আরও সিরিজের ভিডিও আপলোড